ভারতে কর্ণাটকে হিজাবি তরুণীর আল্লাহ একবার ধ্বনিতে নড়ে চড়ে বসে গোটা বিশ্ব। আর সেই হিজাবি তরুণীর জীবনী নিয়ে আজকে আমাদের এই ভিডিওটি। আমরা আপনাদের মাঝে উপস্থাপন করব কর্ণাটকে হিজাব বিতর্ক ভাইরাল হওয়া সেই হিজাবি তরুণীর মুস্কান খানের জীবনী। হ্যাঁ, মুস্কান শব্দের অর্থ হাসি, তো তিনি হাসাবেন না তো কে হাসাবে? বাবা মোহাম্মদ হুসাইনের একমাত্র মেয়ে মুস্কান খান। মুস্কান খান কর্ণাটকে মান্ডি এলাকার বাসিন্দা। এই এলাকার একটি কলেজে দ্বাদশ শ্রেণীর বাণিজ্যিক বিভাগের ছাত্রী এই মুস্কান খান। ভারতে কর্ণাটকে হিজাব বিতর্কিত হওয়ায় শত শত তরুণী নেমেছিল রাস্তায়, তাদের হাতে ব্যানারে ছিল হিজাব ইজ আওয়ার রাইট, হিজাব ইজ আওয়ার রাইট। ভারতের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ রাজ্য কর্ণাট, সেখানের বর্তমান পরিস্থিতি খুবই লাজুক। ভারতের মুসলিম শাসকরা প্রায় 700 বছর শাসন করেন, সেখানে মুসলিম রাজারা ধর্ম নিয়ে মারামারি করেননি, করেছেন বলেও এমন কোনো নজির নেই। নেই মানে একেবারেই নেই, কেউ দেখাতে পারবে না, তাদের দ্বন্দ্ব ছিল। এবং কর্ণাটকে বেশ কিছুদিন যাবৎ ধর্ম নিয়ে খুব একটা অস্থির ভাব বিরাজ করছে। কর্ণাটক কেন গোটা ভারতে একই অবস্থা? মুসলিমরা যেখানে অস্থিরতায় ভুগছে, সেখানে ভারত সরকার বা গোটা বিশ্ব চুপ হয়ে দেখছে। ভারতে হিজাবি নারীদের উপর বিভিন্ন প্রতিষ্ঠানে নির্যাতনের কথা বললেই নয়। 8 ফেব্রুয়ারি কর্ণাটকের একটি কলেজে মিছিল হচ্ছে, গেরুয়ারা লাল ট্রাক করে মিছিল দিচ্ছে। 30-31 জন গেরুয়ারা জয় শ্রীরাম কিন্তু গেরুয়াদের ভয়ে ভিতরে প্রবেশ করছে না, কি জানি কেমন হামলা করে বসে। এমতো অবস্থায় হঠাৎ একজন মেয়ে স্কুটি নিয়ে প্রবেশ করলেন কলেজে, পরনে কালো বোরকা, মুখটা ঢাকা। স্কুটিটি পার করে কোনো রকম ভয় ছাড়া সামনে আসলেন গেরুয়াদের, ভয়ঙ্কর গেরুয়া মিছিলের সামনে। মেয়েটি আর কেউ নয়, সেই সাহসী তরুণী, সেই সাহসী হিজাবি লেডি মুস্কান খান, যার আল্লাহ একবার ধ্বনিতে কেঁপেছিল গোটা ভারত। মহান আল্লাহ পাকের কাছে মুস্কানের জন্য দোয়া করি, আল্লাহ যেন এই মুস্কানকে ইসলামের জন্য আরো বেশি করে কাজ করার তৌফিক দেন। আমিন।